শ্রীনাথপুর চা বাগান ভালো চললেও শ্রমিকদের বকেয়া সঠিকভাবে দেওয়া হচ্ছে না। মালিকপক্ষ সঠিক হিসাব নিকাশ পিএফ দপ্তরের নিকট পেশ করছেন না। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তারা বৃহত্তর আন্দোলনের পথে আগামী বুধবার বেলা দুটো নাগাদ শ্রীনাথপুর চা বাগানে দাঁড়িয়ে এমনটাই বললেন পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। 2022 সালের এপ্রিল মাসে তাদের আন্দোলন শুরু হয়েছিল শ্রমিকদের স্বার্থে। চলতি মাসেও তারা কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছিলেন আলোচনায় বসা নিয়ে, কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে কোনোরকম আশ্বাস দেয়নি আলোচনা করার। ফলে তারা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন বললেন পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির সেন্ট্রাল কমিটির সম্পাদক বীরবল ওরাও। কি পরিস্থিতি আছে আপনাদের বাগানের বলেন? শ্রীনাথপুর চা বাগানে বর্তমান পরিস্থিতি যদি আমি কাজের দিক থেকে বলি তাহলে ভালোই চলছে চা বাগান, লেনদেনও ঠিকই আছে। কিন্তু দেখা যাচ্ছে আর কি যে ওয়ার্কারের যে বকেয়া পিএফ পেনশন এগুলো কিন্তু এই শ্রীনাথপুর চা বাগানের ওয়ার্কাররা ঠিকমতো পাচ্ছে না, এবং হিসাব নিকাশও মালিক কর্তৃপক্ষ ঠিকমতো পিওএফকে দিচ্ছে না, যার ফলে কী হবে আমরা একটা আগামীতে বৃহত্তর একটা আন্দোলন নামার চেষ্টা চালাচ্ছি। কবে নাগাদ নামবেন আন্দোলন? এখনও সেটা দিন তারিখ ঠিক হয়নি, আমরা করবো এর মধ্যে। কী আন্দোলন চাচ্ছেন আপনারা? আন্দোলনটা হবে আমরা গত 16 এপ্রিল 2022 ম্যানেজমেন্টের সঙ্গে আমরা বসেছিলাম, আমার ইউনিট কমিটির সমস্ত মেম্বারের সঙ্গে, এবং ইন্ট্রোডিউস করিয়েছি এবং আমাদের চার্ট অফ ডিমান্ড সেই ডিমান্ডকে আমরা দেখিয়েছি আর উনি রিসিভও করেছেন। কিন্তু দেখা গেলো প্রায় বছরখানিক হতে চললো, এখনও পর্যন্ত আমরা সেই ফিডব্যাক পাইনি। তো গত 23 তারিখে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চিঠি দেওয়া হয়েছে, তো সেই চিঠির কোনো উত্তর পাইনি। তো আজকে আমি ফোন করে জানতে পারি যে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে বসতে চাইছেন না। তো ঠিক আছে, আমি এই কথার কোনো উত্তর দেয়নি এবং কারণটা কী সেটাও আমি জানতে চাইনি এবং ম্যানেজমেন্টও কিছু বলেননি। তবে আমি জয়েন্ট লেবার কমিশনার এবং DLCকে মোবাইলের মাধ্যমে ফোন করে জানিয়েছি যে ম্যানেজমেন্ট যদি আমাদের সঙ্গে না বসেন তাহলে আগামীতে আমরা একটা বৃহত্তর একটা প্রদর্শনে আমরা নামবো আন্দোলনে। আপনার নাম? আমার নাম হলো বীরবল রাও, শ্রীনাথপুর চা বাগানের ইউনিট সেক্রেটারি অ্যান্ড পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির সেন্ট্রাল কমিটির সেক্রেটারি।